মেশিন নাট খোলা আছে, মেশিন কিভাবে ফালা খোলে দেখেন। তো ওর এমনি ও না দিলে খোলে না, এতে জোর হয় তাই না? ভালো ওরে মাথা এটা পুরাই নিলে জোর হয়। ভালো নাট খুলে গেছে, ভিতরে ফালা সাপ সাপ হয়ে গেছে। আর একটা খোলা হবে, এর মধ্যে ওইটা দিলে লম্বা হলে টাইট। নাট খোলা গেছে, চলছে। খুলে এখানে রাখতেছে, নগাটা দু সারি গোড়া হয়েছে। এই খেলতে খেলতে মেশিনে ধান নেই, ফালা এটাও খোলা হয়ে গেছে। কারখানা সব খুলি ফেল, সব খুললাম। ও ভালো, ফোমারটা নষ্ট হয়ে যায়। আর এটা অরিজিনাল লেস্টার দেখেছি, মালি লেস্টার এরিয়া না সেরি স্টার, ভালো স্টার। আর ওর মাথা ভালো নরম হয় না, কোনো মাথা কেটে যাবে তা মনে করছে। এই যে সাপটা, এই সাপের সাথে জড়িয়ে যাও যাও, লাগাই আছে চাপ। এর গায়ে ভালো করে সুন্দর করে টাইট করে লাগাইতে পারলে মনে করি অ্যাকুরেট ভাবে কাটবে, কোনো জায়গা ফাঁক নেই। লাগানি শেষ, এবার আরেকটা লাগানি হতেছে। এই হলো ফ্রেম, প্রত্যেকটা মেশিনের সাথে থাকে। এই ফ্রেমের মাজা গোল আছে যাতে মাঝখানে ধরে। এই ফ্রেমে ফেট করলে মনে করো একই, আর যদি কোনো সময় 19 বেশি দেওয়ার থাকে তার ভিতরে হালকা একটা ভিজিটিং কার্ডের পুরে দিলে মনে করো কমপ্লিট হয়ে যাবে। যেমন যে করো একটা কাগজ বা একটা কাঠ বা হালকা কোনো বস্তু পুড়ে দিলে, যদি অল্প একটু 1 মিলিমিটার যদি বাড়ানোর দরকার হয় মিলিগ্রাম। এখন মনে করেন লাগানো আছে, কীভাবে দেখেন পুরো যার যার প্রয়োজন হবে সেই এখান থেকে শিখতে পারে। সবাই মেশিন কেনে কিন্তু সবাই লাগাতে পারে না। হাতে টাইট করে নিচ্ছে মিস্ত্রি, তাহলে মেশিনে জড়বে। এই হলো মেশিনে জোড়া হচ্ছে, আবার চাপ দিলাম, চাপ লাগানো আছে, নাট আছে, দুই নাট দুইটা লাগাই দিচ্ছে। টাইটটা ছেড়ে যাচ্ছে, ওটা মিস্ত্রি ওটা ঘাট স্লিপ টেন বলে নতুনটা টাইট দিচ্ছে। এখানে এই সরঞ্জাম এই আছে, এই আছে, এর ভিতরেও আছে বেড বাক্সের ভিতরে। সেটা জরুরি সবসময় একটা টেপ বা টেস্টার রাখা ভালো, কারণ কারেন্টের কাজ তো কখন কেমন বলা যায় লাগে বলা যায় না। আর একটা লাগাচ্ছে,
ধারের কাজ বাকি ছিল, ধারায় সেট করা আছে। এই আমার এক কাস্টমার আইছে, নৌকা নেবে আর পতন দেবো কখন, তাই সে জিজ্ঞাসা করতেছে। মিস্ত্রি সোজা আজকে একটু দেখতেছে তাকাই ফালা বরাবর, কি সোজা আছে।